আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। শীতকাল মানে শুধু কাজ আর কাজ, সকালবেলা উঠলেই প্রচুর কাজ, তাই না বন্ধুরা? আর শীতকালে এত পরিমাণে কাপড় বের হয় কি বলবো বলে বোঝাতে পারবো না, কারণ এত পরিমাণে কাপড়। আর সত্যি শীতকালে কিন্তু জামা কাপড় একটু বেশি নোংরা হয়, তাই না বন্ধুরা? তো হাজব্যান্ড ডিউটিতে গেছিলো, তো সেই জন্যে রাতে ওভাবে ড্রেসগুলো রেখে দিয়েছে। আর সেগুলো কিন্তু আমি প্রথমে গুছিয়ে নিলাম, কারণ আমার যেহেতু প্রথমেই হচ্ছে আমার ড্রয়িং রুমটা, কেউ যদি বাড়িতে আসে তো সবার প্রথমে কিন্তু আমার ড্রয়িং রুমটাই দেখতে পাবে। তো সেই জন্যে কিন্তু আমি সবার প্রথমে সবসময় চেষ্টা করি যে আমার ড্রয়িং রুমটা যাতে সুন্দর করে গুছিয়ে রাখি। তো প্রথমে কিন্তু আমি আমার ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর তারপরে এই যে হাজবেন্ড বাজার করে নিয়ে এসেছিল সকাল সকাল, আর শীতকালে কিন্তু সকাল সকাল বাজার করা বেশ ভালো লাগে, সকাল সকাল অনেক টাটকা শাকসবজি বের হয়, তো সেগুলো কিন্তু নিয়ে এসেছে আর আমি কিন্তু উঠিয়ে নিলাম। আর এই শীতকালে তারপরে প্রথম যে কাজটা হলো গরম জল, তাই না? অবশ্যই গরম জলটাই খেতে হবে, নাহলে আবার ঠান্ডা লেগে যেতে পারে। আর আমরা সব সময় গরম জলটাই খাই, আর বিশেষ করে আবিরের জন্য তো অবশ্যই গরম জলটা লাগবেই। তো সেজন্য কিন্তু প্রথমে গরম জলটা করে নিলাম আবিরের জন্য, আর তারপরে কিন্তু আমি ওদিকে আবিরকে খেতে দিয়েছি, ওর বাবাকেও কিন্তু খেতে দিয়েছি। আর এই যে আমার জন্য কিন্তু আমি চা নিয়ে নিলাম, আর যেহেতু আদা চাটা বেশিরভাগ খাওয়া হয় তো আজকে ভাবলাম যে না, আজকে একটু দুধ চা খাবো, তো সেই জন্য কিন্তু দুধ চাটা নিয়ে নিয়েছি। কারণ সবসময় একই খাবার খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে যদি একটু চেঞ্জ করা হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বন্ধুরা? তো যাই হোক, আমি কিন্তু এদিকে চাটা খেয়ে নিচ্ছি। আর সকালে উঠে যদি ঘর একেবারে এলোমেলো থাকে আর কাজগুলো থাকে তখন কিন্তু একেবারে ভালো লাগে না, খেতেও ইচ্ছে করে না। তো আমি কিন্তু আগে সব কিছু গুছিয়ে নিই আর তারপরে কিন্তু আমি আমার চাটা খেয়ে নেওয়ার চেষ্টা করি। আর আগে হচ্ছে আবির আর ওর বাবা, ওদেরকে আবার আগে খাবারটা দিয়ে নিই আর তারপরে কিন্তু আমি খেয়ে নিই, কারণ ঘরটা এলোমেলো থাকলে কি বলবো, আমার চা খেতে একেবারে ভালো লাগে না। তো প্রথমে যদি আমি সব কিছু গুছিয়ে নিই আর তারপরে চাটা খাবো, তো সেটাই কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, হয়তো অনেকটা মজা নিই, অনেকটা আনন্দ নিই আমি চাটা খেতে পারি। তো সেই জন্যই করার নেই, আমি যতই আমার এই ড্রয়িং রুমটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন, কিন্তু আমার বাড়িতে যে একটা দুষ্টু আছে, আমার দুষ্টু আবির কি বলবো, সবসময় এলোমেলো করে রেখে দেয় সব কিছু। তো কিছু করার নেই, আমি কিন্তু সবসময় তাও গুছিয়ে রাখার চেষ্টা করি। তো সকাল সকাল কিন্তু আবিরকে উঠিয়ে দিয়েছিলাম, আর তারপরে এই যে ওর কিন্তু সকাল সকাল স্কুল, মানে 9টার দিকে ওকে কমপ্লিট করাতে হয়, 9:30 ওর স্কুল, তো সেজন্য কিন্তু আমাকে সকাল সকাল উঠতে হয়। তো সকালে ওর টিফিন রেডি করা, ওকে খাওয়ানো, সেগুলো কিন্তু অনেকটাই কাজ থাকে, তো সেজন্য কিন্তু উঠে যাই। আর তারপরে কিন্তু আমি আবিরকে রেডি করে দিয়েছি, আর যেহেতু ঠান্ডা, অনেকটাই ঠান্ডা, সকাল সকাল স্কুলে যায়, তো সেজন্য কিন্তু ওকে মাঙ্কি টুপি ফরিয়ে দিয়েছি। আর মাঙ্কি টুপিটা কিন্তু ও একেবারেই পড়তে চায় না, কিন্তু কিছু করার নেই, ঠান্ডার জন্য কিন্তু অবশ্যই সেটা পড়তে হবে। আর বন্ধুরা, আমারও কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে, তো গলার ভয়েসটা হয়তো বুঝতে পারছেন, আমারও কিন্তু অনেকটাই ঠান্ডা লেগেছে। আর আমার যখনই ঠান্ডা লাগবে তখনই কিন্তু সবার আগে আমার গলাটার এরকমই অবস্থা হয়ে যায়। তো এইভাবে ভিডিওতে ভয়েস দিতে কিন্তু একেবারেই ভালো লাগে না। তো যাই হোক, ওদিকে কিন্তু আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, আবির স্কুলে চলে গেছে, তো আমার অনেক বড় একটা কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। কারণ যতক্ষণ আবিরকে স্কুলে দিতে পারছি আমার কিন্তু একেবারেই, মানে আমার ভালো লাগে না ওর কাজগুলো আগে কমপ্লিট করে, তারপরে কিন্তু বাকি কাজগুলো আমি করে নিচ্ছি। তো হাজব্যান্ড তারপরে নিয়ে এসেছিল আজকে ট্যাংরা মাছ, তো আজকে রান্না হবে ট্যাংরা মাছ। আর এই ছোট মাছগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিন্তু যতটা খেতে বেশ ভালো লাগে কিন্তু এর কষ্টটাও কিন্তু অনেকটাই বেশি, কারণ কাটতে কিন্তু অনেকটা সময় লাগে ছোট মাছ, তাই না বন্ধুরা? তো কিছু করার নেই, কাটতে তো হবেই, কারণ খেতে গেলে অবশ্যই সবটাই করতে হয়। তো আমিও কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি আর তারপরে এখন ভালো করে ভেজে নিচ্ছি। আর শীতকালে যে কোনো তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো অনেকেই ছোট মাছ মানে ভাজে না, এমনি রান্না করে, কষিয়ে রান্না করে, কিন্তু আমার হাজবেন্ড একেবারে খাবে না, সেজন্য কিন্তু অবশ্যই আমি মাছটা ভেজে তারপরে রান্না করি। আর তার সাথে আলু, আলুটা আমাকে দিতেই হবে, কারণ আমার হাজবেন্ডের অনেক পছন্দের আলু, আলুটা অবশ্যই দিতে লাগবে।
তো প্রথমে আমি আলুটা দিয়ে নিয়েছি, আর তারপরে সুন্দর করে একটু ভেজে নিয়ে পেঁয়াজটা দিয়ে নিলাম। কারণ যেহেতু এখন নতুন আলু, তো সেজন্য খুব একটা ভাজা দরকার হয় না, অল্প ভাজলেই হয়ে যায়। তো সেজন্যই আমি অল্পটুকুই ভেজেছি, তারপরে পেঁয়াজটা দিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি, আর তারপরে আমি মশলাটা দিয়ে নিলাম। মশলা বলতে এখানে একটু রসুন, লঙ্কা, পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, সেটাই কিন্তু দিয়ে দিলাম। কারণ তরকারিতে বেশি মশলাটা কিন্তু খুব একটা ভালো না, অল্প অল্প মশলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো, তো সেটাই। তারপরে কিন্তু আমি পেস্ট করে রেখেছিলাম, মানে জিরের গুঁড়ো, হলুদ, লবণ সব কিছু দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম ওখানে, তো সেটাই কিন্তু এখন দিয়ে নিলাম। আর তারপরে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, আর কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি জল দিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু একেবারে সাধারণ সাধারণ আমার কাজকর্ম, তো আমার এই সাধারণ কাজকর্মগুলো ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো তারপরে কিন্তু আমি একটু ব্লক দিয়ে নিয়েছিল, তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে নিয়েছি, আর কিছুটা ভাজা মাছ কিন্তু আমি অবশ্যই রেখে দিয়েছি, কারণ আমি ভাজা মাছ খেতে অনেকটাই ভালোবাসি, তো সেজন্য কিছুটা ভাজা মাছ রেখে দিয়েছি, আর বাকিটা কিন্তু রান্না করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, শীতকালে কিন্তু দিনটা একেবারেই ছোট, মানে কখন যে দিনটা শেষ হয়ে যায়, মানে বুঝাই যায় না, কাজ করতে করতে দিনটা যেন কখন শেষ হয়ে যায়। তো আমার কিন্তু এদিকে স্নান করা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। তো এটা কিন্তু একেবারে বিকেলের দিকে, তো অনেকগুলো কাপড় সকালবেলা কেচে দিয়েছিলাম, কিন্তু সবগুলো বেশিরভাগ আবিরের কাপড়। হ্যাঁ, আবিরের মানে এত পরিমাণে নোংরা করে, কি বলবো, বাচ্চারা কিন্তু একটু বেশি পরিমাণে নোংরা করে জামা কাপড়, তো সেগুলো কিন্তু কেচে দিয়েছিলাম, আর সেগুলো কিন্তু এখন আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। হয়তো প্রতিদিনই ভাবি যে আজকে কাপড় কাচবো না, কিন্তু প্রত্যেকটা দিনই কাপড়টা কাচতেই হয়, মানে হয়তো ভাবি যে আজকে কাচবো না বা বের হবে না, কিন্তু কিছু করার নেই, প্রত্যেকটা দিনই অবশ্যই নোংরা কাপড় বের হয়ে যায়, আর অবশ্যই সেগুলো কাচতে হয়। কিন্তু সংসারের প্রত্যেকটা কাজই এখন মানে এতটাই অভ্যাস হয়ে গেছে যে কাজগুলো অবশ্যই একটার পর একটা করলে কিন্তু খুব সহজেই কমপ্লিট হয়ে যায়। তো আমরা কিন্তু সবাই অবশ্যই চাই নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে, নিজের সংসারের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে, তাই না বন্ধুরা? আমরা কিন্তু এটা সবাই চাই। তো এটা কিন্তু একেবারেই সন্ধ্যার দিকে, তো সন্ধ্যার দিকে আবিরকে একটু পড়াতে বসিয়েছিলাম, কারণ আবিরে যেহেতু সামনে এক্সাম চলে এসেছে, তো ওর কিন্তু এই ফেব্রুয়ারিতে এক্সাম শুরু হবে, তো সেজন্যই অনেকটা চাপের মধ্যে আছি, কারণ বাচ্চার পরীক্ষা হলে মায়েদের বেশি টেনশন হয়, তো তাই না বন্ধুরা? তো অবশ্যই আমারও সেরকমই টেনশন হচ্ছে, তো সেজন্যই আবিরকে পড়াতে বসিয়েছি। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে যারা যারা আমার সাথে রয়েছেন, আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি অলওয়েজ সবার পাশে রয়েছি, সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি। এখন আমার পরিবারে অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হচ্ছে, তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য, আমাকে ভালোবাসার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। আমিও ইনশাল্লাহ সবার পাশে যাব, সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব। তো যাই হোক, আবিরকে কিন্তু ওদিকে লিখতে দিয়েছি, কারণ ওর কিন্তু সামনে এক্সাম, ফেব্রুয়ারি 16 তারিখ থেকে ওর এক্সাম শুরু হয়ে যাবে, অলরেডি রুটিন দিয়ে দিছে, তো সেজন্যই ওকে নিয়ে অনেকটাই টেনশনে আছি। তো ওকে ওদিকে লিখতে দিয়েছি, আর তারপরে আমি চলে এসেছি এই যে রাতের রুটি বানাতে, আর রুটিটা অবশ্যই প্রত্যেকটা দিনই আমাকে বানাতেই হয়, তো সেজন্য তো আজকে রুটি বানাচ্ছি না, কিন্তু আমি পরোটা করে নিচ্ছি, আবিরের অনেক পছন্দের, আর তার সাথে আবিরের বাবারও, তো সেজন্য সেটাই কিন্তু আমি করে নিচ্ছি, কারণ ওরা যেটা খেতে বেশি ভালোবাসে সেটাই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। হয়তো সবসময় দেওয়া হয় না, কারণ এই তেলের জিনিসগুলো খেলে অনেকটাই সমস্যা হতে পারে শরীরের, তো সেজন্য খুব একটা খাওয়া হয় না, কিন্তু মাঝে মধ্যে খেলে কোনো সমস্যা হয় না, মাঝে মধ্যে খাওয়াই যায়, তাই না বন্ধুরা? তো আমিও কিন্তু আজকে করে নিচ্ছি। তো আমার সমস্ত প্রিয় আপুদের জানাই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ, সত্যি আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি হয়তো সবার কমেন্ট ভিডিওতে পড়তে পারি না, কারণ আমার যেহেতু একটাই মোবাইল, তো অনেকটাই সমস্যা হয় কমেন্ট পড়া, তো সেজন্য হয়তো পড়া হয় না। তো সত্যি এত সুন্দর সুন্দর কমেন্ট আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমার সমস্ত প্রিয় আপুদের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। তো এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আর আমার প্রিয় পলি আপু,
তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি মিস করি। আর তুমি হয়তো ভিডিও দেবে না বলেছিলে, কমিউনিটিতে পোস্ট করেছিলে, তো তোমাকে বলছি কখনোই এরকম বলবে না, আমার আমাদের সবার মাঝে থাকবে। সত্যি তোমাকে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি পলি আপু। তো অবশ্যই ভিডিও দেবে, যদিও সময় না পাও, তাও হয়তো সপ্তাহে 4-5টা ভিডিও এভাবে দেবে, যদিও প্রতিদিন সময় না পাও। তা অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবে আপু, যখনই সময় পাবে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবে। আমরা সব সময় তোমার পাশে আছি, সবাই সবাই কিন্তু তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি জানি, আমার সমস্ত প্রিয় আপুরা। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমি অলওয়েজ সবার জন্য দোয়া করি। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে।